ইলেকটোরাল বন্ডের নাম করে ভারতবর্ষের বিজেপির সরকার, নরেন্দ্র মোদীর সরকার, মোদীর গ্যারান্টি বলে যেটা বোঝায়, যেটা হচ্ছে দুর্নীতির গ্যারান্টি। এবং স্টেট ব্যাংক, দুর্ভাগ্যজনকভাবে স্টেট ব্যাংক হচ্ছে নরেন্দ্র মোদী বিজেপির এই দুর্নীতির অংশীদার। ইলেকটোরাল বন্ডের নাম করে বড় বড় শিল্পপতি পুঁজিপতিদের বেআইনি টাকা শাসক দলের কাছে যেভাবে গেছে, এবং সেটা স্টেট ব্যাংকের মাধ্যমে গেছে, আজকে যখন সুপ্রিম কোর্ট স্টেট ব্যাংককে বলছে যে ইলেকটোরাল বন্ডের টাকা কে দিয়েছে এবং কাকে তুমি ডিস্ট্রিবিউট করেছো, তখন স্টেট ব্যাংক বলছে এখন দিতে পারবো না। এবং সুপ্রিম কোর্ট যখন ধমক দিয়ে বলেছে যে তুমি যদি একদিনের মধ্যে এটা না দাও তাহলে তোমার স্টেট ব্যাংকের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব, আইনগত ব্যবস্থা গ্রহণ করব, তখন আজকে সেই দিন, জানি না আজকে কি করবে। এই মামলাটা করা হয়েছিল আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষে, কমরেড সীতারাম ইয়েচুরি এই মামলা করেছিলেন এবং সেই সঙ্গে আরও কিছু সংস্থা এই মামলায় যুক্ত হয়েছিল। আমরা এটাও দেখতে পাচ্ছি যে ইলেকট্রাল বন্ডের নামে যে বেআইনি টাকা পুঁজিপতি শিল্পপতিদের, শুধুমাত্র বিজেপি নরেন্দ্র মোদীরা পেয়েছে তাই নয়, বিজেপির পরেই যে লাভবান হয়েছে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস একটা আঞ্চলিক দল, একটা আঞ্চলিক দলের সরকার, একটা রাজ্যের সরকার। সেই তৃণমূল কংগ্রেস এই ইলেকট্রাল বন্ডের নামে এই পুঁজিপতিদের কাছ থেকে এত টাকা কিভাবে পেল, এটাই হচ্ছে মোদী মমতা সেটিং। অর্থাৎ বড় বড় পুঁজিপতি শিল্পপতিরা তাদের কালো টাকা দিয়ে এই একদিকে নরেন্দ্র মোদী আর তার সহযোগী হিসেবে মমতা ব্যানার্জি, তাদেরকে দিয়ে এই রাজনীতিটাকে একদম কর্পোরেটের রাজনীতি, ভারতবর্ষের সংবিধান, গণতন্ত্র, মানুষের অধিকার, সংবিধান সব কিছুকে তারা একেবারে করায়ত্ত করছে, কব্জা করছে। এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। এবং যে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া স্বাধীন ভারতবর্ষের অর্থনীতির একটা মেরুদণ্ড, সেই স্টেট ব্যাংক অব ইন্ডিয়া আজকে শাসক দলের দুর্নীতির অন্যতম বাহকে পরিণত হয়েছে, তার বিরুদ্ধেও আমাদের ধিক্কার এবং প্রতিবাদ আমরা জানাচ্ছি। গ্রাহকদের আমরা কোনো বাধা দিচ্ছি না, কিন্তু স্টেট ব্যাংকের এই ধরনের দুর্নীতি, বিজেপির হয়ে, তৃণমূলের হয়ে এই ধরনের দুর্নীতিকে যারা গ্রহণ করে, দুর্নীতির বাহক হয়ে যারা কাজ করছে, তাদের বিরুদ্ধে আমরা ধিক্কার জানাচ্ছি। এবং সুপ্রিম কোর্টের রায় অনুসারে অবিলম্বে প্রচার করতে হবে, তাদের প্রকাশ করতে হবে কার কার কাছ থেকে ইলেকট্রাল বন্ডের টাকা, কোন কোন পুঁজিপতির কত টাকা এসছে এবং কাকে কত টাকা দিয়েছে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে। কেননা এটা ডিজিটালের, সমস্ত ব্যাংকিং ডিজিটালই হচ্ছে। আজকে আমি যদি 500 টাকা এটিএমের থেকেও তুলি, সাথে সাথে আমার মোবাইলে কিন্তু মেসেজ চলে আসছে তোমার এত অ্যাকাউন্ট থেকে এই টাকা গেছে, কেওয়াইসি দেওয়া আছে সব জায়গাতে। তাহলে পরে কেন স্টেট ব্যাংক এতদিন সময় নিচ্ছে, কেন বলতে পারছে না কার টাকা নিয়েছে এবং কাকে এই টাকাটা দিয়েছে ইলেকট্রাল বন্ডের নামে। এই দুর্নীতি, এবং যদি বলা যায় এটা স্বাধীন ভারতবর্ষের সবচাইতে বড় স্ক্যাম, সবচাইতে বড় দুর্নীতি, এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আমরা আজকে গোটা রাজ্যব্যাপী হচ্ছে, দার্জিলিং জেলা বামফ্রন্টের পক্ষ থেকে এখানে আমরাই প্রতিবাদ করছি। আপনারা জানেন ইলেকট্রাল বন্ড, যে ইলেকট্রাল বন্ড 2019 থেকে যেভাবে শুরু করেছে, এই 2019 থেকে ওই মানে এই 15 মার্চ অবধি যতগুলো 2024 অবধি যতগুলো বন্ড কিনেছে কিংবা পলিটিক্যাল পার্টিকে ডোনেট করেছে তার কোনো হিসাব পত্র নাই। এটা হচ্ছে অদ্ভুতভাবে একটা পলিটিক্যাল পার্টিকে বিভিন্ন কোম্পানি, কর্পোরেট,
এখন অব্দি 44,000 কর্পোরেটরা ডোনেট করেছে, তারা কে, তারা কেন সেটা করলো এবং কত ফুট পার্টিকে করলো সেটা কোনো ট্রান্সপারেন্সি নাই। সেটা রাইট টু নো, মানে মানুষের জানার অধিকার আছে, সাংবিধানিক অধিকার আছে। একটা সিটিজেন কেন জানবে না সেটা জানার অধিকার আছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন বিজেপি কত তার ফান্ডিং করেছে, কংগ্রেসও তার ফান্ডিং করেছে, এবং টিএমসি কংগ্রেসও এই ইলেকট্রো বন্ড থেকে তারা ভালো বিশাল পয়সা করেছে। তো একমাত্র আমরা বামপন্থীরাই হচ্ছে কোনো এক পয়সা কোনো এই ইলেকট্রো বন্ড থেকে নিয়ে নেই। তাই আমরা সুপ্রিম কোর্টে যখন অন্যেরা যারা সুপ্রিম কোর্টে গিয়ে এই যাচিকা করেছে, যখন এর ইলেকট্রাল বোর্ডের বিরোধে এটা সার্বজনীন করা দাবি নিয়ে আমরাও আমাদের বামপন্থী থেকেও আমরাও ওখানে ওই পার্টি হয়ে আমরাও বলেছিলাম, অপিল করছিলাম। এই ডিসিশনটি সুপ্রিম কোর্ট 15 তারিখ যে বডিক দিল, এই 15 তারিখে বডিকে স্পষ্ট বলা ছিল এই 6 মার্চের মধ্যে সমস্ত যারা যারা এই টাকা নিয়েছে, এই টাকার হিসাব এবং কোন কোম্পানি কোন পার্টিকে কত টাকা দিয়েছে সেটা পরিষ্কারভাবে জনগণের সামনে নিয়ে আসার জন্য বলা হয়েছিল। কিন্তু আবার SBI তালবানা করে আবার বলেছিল আবার 30 তারিখ অবধি, June 30 অবধি তারা টাইম চাইছিল। কিন্তু আবার মাননীয় সুপ্রিম কোর্ট বলেছে না, এই ইলেকশন পরে বলছিল, কিন্তু আবার মাননীয় সুপ্রিম কোর্ট বলেছে এই নির্বাচনের আগে এই আজকে বিকালের মধ্যে সমস্ত তথ্যগুলো হচ্ছে ইলেকশন কমিশনকে দিতে হবে এবং 15 তারিখ মার্চের মধ্যে ইলেকশন কমিশন সমস্ত তথ্যগুলো সার্বজনীন করতে হবে, এটা বলা আছে। আমরা জানতে চাই, আমরা বামপন্থীরা জানতে চাই, এই যারা পলিটিক্যাল পার্টি বেআইনি ভাবে যে টাকাগুলো মানে এটাকে হচ্ছে দুর্নীতিকে হচ্ছে এটা আইনিগত করা, অফিসিয়ালাইজ করা যে পদ্ধতিতে ঢুকেছে, একটা চরম পলিটিক্যাল দুর্নীতি চলছে। এই পলিটিক্যাল দুর্নীতি বিরোধে আমরা বামপন্থীরা রাস্তায় আছি এবং আজকে যদি SBI যদি না দিতে পারে, কিন্তু আমরা ধারাবাহিকভাবে এই লড়াইতে আছি। আমাদের 1 সেকেন্ডে ট্রানজ্যাকশন এখন 1 সেকেন্ডে হয়, ওই জায়গাতে গিয়ে একটা ক্লিয়ার বোর্ড কত আছে সেটা তথ্য দিতে এত টাইম কিসে? এটা তালবাড়া করছে, এটা হচ্ছে বিজেপি মোদী সরকারের সুবিধা করার জন্য, তার তথ্য গোপন করার জন্য এইসব করা হচ্ছে। আমরা জানি TMC কত পেয়েছে, আমরা জানি বিজেপি কত টাকা পেয়েছে, কোন কোন কোম্পানি যে বেআইনি যারা হচ্ছে এখানে লোনগুলো তারা শোধ করে না, তারা হচ্ছে বিভিন্ন কোম্পানি নাম করে দুই দবরি করে টাকা লোন করে, দেশে টাকা লুট করেছে, তারা গিয়ে বিদেশ থেকে আবার ওদেরকেই ভোট করে এই টাকাটা দিচ্ছে পলিটিক্যাল ফান্ড করে, এখানেই করাপশন আছে। সুতরাং এটা আমরা স্পষ্টভাবে জনগণ মানুষের কাছে এটা পরিষ্কার হওয়ার দরকার আছে, আমরা এটা দাবি করছি।